হ্যালো বন্ধুরা, আমি জসিম বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কীভাবে করতে হয়। স্টেপ বাই স্টেপ আমি প্রসেস দেখাবো, এবং যাদের নতুন ভোটার কার্ড হয়নি তারা কীভাবে অ্যাপ্লাই করবে। অনলাইন থেকে অ্যাপ্লাই হচ্ছে, আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারেন। যদি ভোটার কার্ড হারিয়ে যায় বা যদি ছবি চেঞ্জ করতে চান বা কোনো কিছু কারেকশন করতে চান, অ্যাড্রেস নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, ফটো চেঞ্জ, এটাও আমি বলে দেবো কীভাবে করতে হবে। চলুন আমি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের ব্যাপারটা আমি বলি আপনাদের। আপনি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এনি NVSP পোর্টালটা ওপেন করবেন গুগলে। আপনারা চাইলে মোবাইল থেকে ভোটার হেল্পলাইন যে অ্যাপসটা আছে ওই অ্যাপস ইনস্টল প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনারা ওখান থেকেও ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। এবং একই নাম্বার থেকে ফ্যামিলির যে কটা আধার কার্ড ভোটার কার্ড থাকবে সেই কটাকে আপনি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমি কীভাবে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করব। আপনি NVSP পোর্টালটা খুলবেন। খোলার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার আছে। লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার পর আপনার যদি আগে থেকে আইডি তৈরি করা থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি না থাকে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, আপনি এটাতে ক্লিক করলেন নতুন খোলার জন্যে বা নতুন নিউ রেজিস্টার করার জন্যে। এটাকে নিউ রেজিস্টার করার জন্য আপনার ফোন নাম্বার লাগবে, একটা ফোন লাগবে, যে ফোনে একটা ওটিপি, যে নাম্বার একটা ওটিপি যাবে, বাইপাস হবে। এখানে আপনার ফোন নাম্বারটা মারলেন, ওটিপি বাইপাস করলেন, এবং ওটিপি সেন্ড করার পর আমি আপনাকে দেখাচ্ছি আমার নাম্বারে আমার, যেহেতু এখানে কী বলছে আমার নাম্বার অলরেডি রেজিস্টার্ড আছে। আচ্ছা, যদি রেজিস্টার অলরেডি থাকে আপনারা হোমে আসবেন বা লগ ইনে আসবেন। লগ ইনে আসার পর আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান ফোন নাম্বারের বা ওটিপি, আপনার লগ ইন পাসওয়ার্ড ভুলে যান, তো ফরগটে মারবেন। ফরগটে মারার পর এখানে আপনারা আবার ফোন নাম্বার মারবেন। ফোন নাম্বার মারার পর এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে ক্যাপচাটা ফিল করবেন। আপনি ফিল করার পর আবার ওটিপি বাইপাস করবেন। ওটিপি বাইপাস করলেন এবং মোবাইলে আপনার মোবাইলে ওটিপি বাইপাস হওয়ার পর ওটিপি চলে আসবে। ওটিপি এন্টার করবেন, আমার যেরকম এসেছে 06। ওকে, এবার বলছে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করুন। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। আপনারাও এইভাবে পাসওয়ার্ড একটা অ্যালফাবেট যে কোনো একটা এক্সাম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমার এখানে রিসেট হয়ে গেছে। আমি এবার লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার পর আবার আমি এখানে আমার ফোন নাম্বারটা এন্টার করব। এন্টার করার পর আমি পাসওয়ার্ড যেটা আমি দিয়ে নিজের ইচ্ছা মতো চুজ করলাম বা তৈরি করলাম সেটাকে আমি এন্টার করব। এখানে করার পর আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে ড্যাশবোর্ড, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লগ আউট, এখানে লগ ইন করার পরে এইরকম আপনার ব্রাউজারটা খুলে যাবে। এখানে দেখুন রেজিস্টার অ্যাজ এ নিউ ভোটার ইলেকট্রনিক ভোটার, এখানে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যদি ফ্যামিলি কার্ডের 18 ইয়ার্স হয়ে যায়, 18 বছর হয়ে যায়, নতুন ভোটার কার্ড করতে পারবেন। না হলে নতুন ভোটার কার্ড করার জন্য আপনার পাড়ায় যে আপনাদের BLO আছে বা আপনাদের যে সরকারি কর্মচারী এবং ভোটার কার্ডের দায়িত্ব দিয়েছে পাড়ায় পাড়ায় গ্রামে ভিলেজ রুরাল এরিয়াতে, সেই সব BLOদের কাছ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে অনলাইনে করলে যথেষ্ট, এখন অনলাইনে হয়ে যাচ্ছে। এখানে তারপর এখানে আধার কার্ডের লিঙ্কের জন্য ইনফরমেশান অফ আধার নাম্বার অলরেডি এক্সিট ইলেক্টর এখানে ক্লিক করবেন, এবং 6B ফর্ম এখানে এন্টার করার পর এরকম ইন্টারভিউ করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে পেজ ওপেন হওয়ার পর দেখুন এখানে 6B ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। 6B, এই 6B ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এটাকে এন্টার করতে হবে। আচ্ছা, এটা 6B ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই 6B ফর্ম আপনাকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের জন্য ও খুলে যাবে। আচ্ছা, এখানে আপনি একটা ফোন নাম্বার দেওয়াবেন। ফোন নাম্বার এন্টার করলেন। ফোন নাম্বার এন্টার করার পর এখানে যদি আপনার ইমেল থাকে ইমেল দিতে পারেন। এবং এখানে কী বলছে, ইউ হ্যাভ আধার নাম্বার, ইয়েস আই হ্যাভ অলরেডি আধার নাম্বার, হ্যাভ নট যদি না থাকে তাহলে এটা চুজ করবেন। তবে আমার আধার কার্ড আছে, আমি এটাকে আধার কার্ডের নম্বর আমি দাবিয়ে দিলাম। আমি আধার কার্ডের নম্বর এখানে একটা দাবিয়ে দিচ্ছি, দিলাম। এবার আপনার যে এরিয়াজ বা যে ভিলেজ নেম সেটা আপনি বসাবেন, আপনার পলিসি, তবে ভিলেজ নেমটা দেয় বেস্ট। এখানে আপনার ভিলেজ নেমটা দেবেন,
আমি দিয়ে দিচ্ছি আমার আমার বহির গাছে, এবং এই ক্যাপচাটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে প্রিভিউ হবে, প্রিভিউ হওয়ার পর এটা দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার পেজ আসবে। এটা আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন যে আপনি কী দাবালেন কী নাই। এখানে ভোটার কার্ড নম্বর আছে, ফোন নম্বর আছে, এবং আধার কার্ড নম্বরে লাস্ট 4 সংখ্যা শো করছে। যেহেতু এটা কখনোই ইলেকশন কমিশন আপনাদের আধার কার্ড নম্বর বাইরের কাউকে শো করাবে না, তাই এখানে XXXX কাটা কাটা দেওয়া আছে। এটাকে যদি আপনি সাবমিট করেন তাহলে আমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি করা আছে, আমি দ্বিতীয় করতে চাই না, ওই জন্য আমি এটাকে ব্যাক করে দিচ্ছি। এটাকে সাবমিট যাই করবেন একটা রেফারেন্স নম্বর দিয়ে দেবে, সেই রেফারেন্স নম্বরটা আপনারা প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট করে রাখার কারণ হচ্ছে আপনারা রেফারেন্স নম্বর দিয়ে পরবর্তীতে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনি যে আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করলেন সেটা অ্যাকসেপ্ট হলো কি হলো না সেটা আপনি অবশ্যই সেই রেফারেন্স নাম্বার দিয়ে চেক করতে পারবেন। আমি হোমে যাচ্ছি যেহেতু আমি এটা অ্যাপ্লাই করতে চাই না। জাস্ট এটা গেল ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কীভাবে করবেন। আরেকটা বিষয় হচ্ছে সরকার নিয়ম করেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে করতেই হবে, না করলেও চলবে। তবে অবশ্যই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করে নেবেন। 1 আগস্ট থেকে শুরু হয়েছে এটা, আর 25 সেপ্টেম্বর রবিবার এটা এন্ড হওয়ার কথা, মানে বন্ধ হয়ে যাওয়ার কথা। জানি না আবার পরবর্তী ডেট দেবে কি দেবে না সেটা আমরা বলতে পারি না, তবে আপনারা অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নেবেন। আপনারা যদি নিজের ইচ্ছা আপনারা যদি পাড়ায় যে বিয়ে হলো আছে তাদের কাছ থেকে ওনার কাছ থেকে যদি আপনারা করতে যান তাহলে ওনার কাছে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরোস করে ওনার জমা দেবেন, উনি করে দেবেন। এবার সরকার থেকে নিয়ম করেছে কি বিএলওরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে 6B ফর্ম ফিল আপ করে প্রত্যেক মেম্বারকে ভোটার আইডি আছে প্রত্যেক মেম্বারকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করাবে বাড়ি বাড়ি গিয়ে। তবে আপনারা চাইলে আপনারা নিজেদের মোবাইল থেকে ভোটার হেল্পলাইন যে অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করেও আপনারা নিজেরাই করতে পারবেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। আর না হলে যদি তাও না পারেন যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা করতে পারেন, ওরা হয়তো অবশ্য চার্জ নেবে, ফ্রিতে এখন কেউই করবে না যেহেতু ক্যাবওয়ালারা ওনারা নিজস্ব একটা বিজনেস চলে, ওই কারণে হয়তো চার্জ নেবে। যদি আপনারা পারেন নিজেরা করবেন, বিএলও থেকে বিএলও করে দে আছে বিএলওর কাছ থেকে করতে পারেন, না হলে সাইবার ক্যাফ থেকে করে নেবেন 10-5 টাকা দিয়ে, 10 টাকা করে হয়তো নেবে করতে পারেন। আচ্ছা এবার হচ্ছে আমি আরেকটা বিষয় বলতে চাই, যদি কখনও আপনার ভোটার কার্ড হারিয়ে যায়, যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায়, যদি সমস্যায় পড়েন আমি ভোটার কার্ড কীভাবে পাবো কোথায় গিয়ে করবো, কোথাও যেতে হবে না, অনলাইনে করবেন। অনলাইনে আপনি ভোটার কার্ড অবজেকশন অ্যান্ড সেলফ ডিক্লারেশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার পর ফর্ম নাম্বার 001 ফিল আপ হবে, সেটা ফিল আপ করার পর এখানে আপনার চাইবে পুলিশের ডায়েরি চাইবে, আপনি দেবেন না, আপনি ওসব কিছু করবেন না। জাস্ট হারিয়ে গেছে আমার ভোটার কার্ড হারিয়ে গেছে এবং পুনরায় আমার যেন ভোটার কার্ড পায় ওটা একটা রেফারেন্স থাকবে, ওটাকে একটা লিখে রিমার্ক থাকবে ওটাকে লিখে আপনি সাবমিট করে দেবেন ফোন নম্বর দিয়ে অমুক দিয়ে যা যা লাগে। আপনার ভোটের ছবি অবশ্যই সরকার বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। আপনি যদি ভোটার কার্ড কারেকশন করতে চান অ্যাপ্লিকেশন ফর কারেকশন শিফটিং ডুপ্লিকেট অ্যাপিক অ্যান্ড মার্কিং অফ PWD, আপনি যদি ভোটার কার্ড কারেকশন করতে চান এই অ্যাপসটা হয়ে এই লিঙ্কটা এটা এই অপশানটা আপনি চুজ করবেন। যদি আপনার নিজে হয়, এখানে অলরেডি নিজের ভোটার কার্ড দিয়ে সেলফ করা আছে রেজিস্টার করা আছে, তাই নিজের যদি হয়, নিজের যদি ফ্যামিলির কাউরির হয়, ভাইয়ের মায়ের বোনের যদি কাউরির হয়, অ্যাপিক নাম্বারটা মারবেন, নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা এখানে খুলে যাবে, যেহেতু আমি দেখাচ্ছি আপনাকে একটা ওপেন করে আমার ভোটার ছবির নম্বরটা মেরে দেখাচ্ছি আপনাকে কীভাবে ওটাকে করতে হবে। এই এটা ফর্ম নাম্বার 8, এটা অনলি কারেকশনের জন্য এই ফর্ম নাম্বারটা। এখানে কী বলে শিফটিং অফ রেসিডেন্স আলাদাভাবে অন্য জায়গায় রেসিডেন্ট করার জন্যে কারেকশন এন্ট্রিজ এন্ট্রিজ এক্সিটিং ইলেকট্রো রোল নেম ডেট অফ বার্থ, এগুলো যদি আপনার ভুল সংশোধন নাম ভুল থাকে, বাবার নাম ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে, আপনি এটাকে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর এখানে যেটা আছে সেটাই থাকবে, এটাকে এডিট হবে না। এবং যেগুলো আপনি এডিট করতেন, ধরুন আমি এখানে কারেকশন মারছি, কারেকশন মারার পর আমি এখানে আমার নেম কারেকশন করবো, আমার নামের ভুল আছে, তাহলে এখানে নামের অপশানটা না যে নামটা আপনি কারেক্ট হবে সেটা এখানে বসানো হবে। ধরুন আমি ডেট অফ বার্থ এন্টার করবো, কারেকশন করবো, এখানে আসুন, এখানে ডেট অফ বার্থ এন্টার করবেন, যেটা সঠিক সেটাই, যেটা করবেন আপনি যে ডেট অফ বার্থ সঠিক করতে চান সেটা এন্টার করবেন। তারপর এখানে ফটো আছে,
যদি আপনি ফটো চুজ করতে চান, ফটো চেঞ্জ করতে চান, এখানে ফটো অপশান আসবে, ফটো অপশানটা ক্লিক করবেন। ক্লিক করে ফটোটা চুজ করবেন, টেক্সটটা প্রথমে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর সেটাকে এখানে চুজ করে এখানে প্লেস দেবেন, এর ক্যাপচার দিয়ে প্রিভিউ করবেন। প্রিভিউ করার পর আপনি ওটাকে প্রিন্ট করে রাখবেন কী কী আপনি করলেন সেটা ওটাকে দেখিয়ে দেবে। তারপর প্রিভিউর পর সাবমিট আসবে, সাবমিট করার পর ওটাকেও একটা প্রিন্ট করে নেবেন, কারণ তারপর একটা রেফারেন্স নম্বর দেবে। সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই জন্যই আপনাকে দুটোই প্রিন্ট করে রাখবেন, অন্তত রেফারেন্স নাম্বারটা মাস্ট আপনি প্রিন্ট করে রাখবেন। ধরুন রেফারেন্স নাম্বার আপনি ভুলে গেলেন বা হারিয়ে ফেললেন বা মোবাইলে SMS ছিল সেটা আউট হয়ে গেল, এটা এইভাবে কালেকশন করবেন। সরি, এটাকে এইভাবে কালেকশন করবেন, কালেকশনটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার ধরুন আপনি রেফারেন্স নাম্বারটা যেসব আপনি অ্যাপ্লিকেশনগুলো করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বারগুলো এবং প্রিন্ট আউটগুলো হারিয়ে গেছে, আপনার কাছে রেফারেন্স নাম্বার নেই। রেফারেন্স নাম্বার জানার জন্য আপনি যাবেন নয়ের অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্মে যাবেন। সরি, ফর্ম নো, ইয়েস, ফর্মে যাবেন। ফর্মে গিয়ে এখানে আপনি দেখতে পাবেন এখানে যতগুলো কালেকশন করবেন এখানে সবগুলো, যদি আপনি ডেট অফ বার্থ আপনি কালেকশন করেন বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করেন, যা যার কালেকশনের রেফারেন্স নাম্বার তৈরি হবে সব এই হোমে গিয়ে ফর্মে যাবেন। ফর্মে গিয়ে সব দিয়ে দেবে, এখানে দেওয়া থাকবে, আপনি সেটাকে প্রিন্ট করে এবং মোবাইলের ছবি তুলে বা স্ক্রিনশট করে আপনি দেখে দিতে পারবেন। আচ্ছা, নেক্সট চলুন, নেক্সট আর কি আছে, নেক্সট আর কি আছে, নেক্সট আপনি যদি ভোটার কার্ড ডাউনলোড করতে চান, আপনি যদি ভোটার কার্ড অনলাইনে সাবমিট করেছেন সেটাকে যদি ডাউনলোড করতে চান, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর অ্যাপিক নম্বর দেবেন, অ্যাপিক নম্বর যদি না হয়, যদি আপনি অ্যাপ্লাই করেছেন সেটাকে রেফারেন্স নম্বর আছে, এই রেফারেন্স নম্বরটা এখানে এন্টার করবেন এবং তারপর আপনার স্টেট, মানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে সার্চ করব। তারপর মোবাইল নম্বর চাইবে, মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরে আবার ভোটার কার্ডের অ্যাপ্লাই সময় দেওয়া ছিল সেই নম্বরে একটা OTP যাবে, সেই OTP মারার পর আপনার ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং আপনি প্রিন্ট করে সেটা যাবতীয় কাজগুলো সারতে পারবেন। কিন্তু এটা অরিজিনাল ভোটার ছবি না, এটা অরিজিনাল ভোটার ছবি হবে না, ভোটার ছবি বাইপোস্টের মাধ্যমে সরকার আপনাকে পাঠিয়ে দেবে স্পিড পোস্টের মাধ্যমে, না হলে BLO পাড়ায় যে BLO আছে ওনার মাধ্যমে পাঠিয়ে দেবে, আপনি ওখান থেকে পেয়ে যেতে পারেন। আচ্ছা, আজকের ভিডিও এইটুকু, আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, এবং আমার চ্যানেলটা নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।